এই ভাগবতম কিভাবে জগতে এলো সেই পিছনে মৃত্যুঞ্জয় কাহিনী বলো, 10 মিনিট লাগবে। কৈলাসে, কৈলাস কৈলাসে কে থাকেন জানো? কৈলাসে শিব একা থাকেন, পার্বতী থাকেন, শিব পার্বতী থাকেন। একদিন নারদমণি গিয়ে, নারদমণির কাজ জানেন তো, নারদমণির কি কাজ? সংসারে ঝগড়া বাজানো। তার একটা স্পেশাল টাইটেল আছে, খল নারদ। নারদ আসা মানে ঝগড়া বাজানো। এখন কৈলাসে গিয়ে পার্বতীকে একটু খেপিয়েছে। দেখো দেবী, তুমি ভালোবাসা করে শিবকে বিয়ে করেছ, এটা ঠিক আছে। জানো তো শিব সতী তো ভালোবাসা করেই লাভ মেরিয়েছিল, তার বাবার ইচ্ছাও ছিল না, দক্ষ একদমই ইচ্ছা ছিল না শিবকে বিয়ে দেওয়া। পার্বতী অনেক তপস্যা করে শিব ঠাকুরকে সন্তুষ্ট করে বিয়ে করে। তুমি তো আদর করে বিয়ে করেছ, কিন্তু তুমি ভালোবাসো শিবকে, শিব কি তোমাকে ভালোবাসে? বুঝ কেন? কেন নয়, দুজন দুজনকে ভালোবাসে বলবে? আমার মনে হয় না, মোটেই না। তাহলে কি করে? আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তাহলে, তুমি আচ্ছা শিব যে এই যে হার মালা পরে থাকে না, কি বলে মুন্ডমালা, হার মালা পরে থাকে, এর কারণ কি বলতো? তোমাকে কখনো এর কাহিনি খুলে বলেছে? বলেছে কি? যে না, তো তার বুঝতে পারছো তোমাকে ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো সব ঘটনা খুলে বলতো। তুমি গিয়ে বলো, তুমি যা জিজ্ঞাসা করবে, তুমি আমাকে ভালোবাসো কি? পার্বতী এরকম এসে জিজ্ঞাসা করে শিব ঠাকুরে, আমার না তোমাকে আর ভালো লাগে, কেন কি হয়েছে? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো কিনা? হ্যাঁ, তাহলে যদি ভালোবাসো একটা কথা আমাকে বলো, এই যে তোমার ভক্তরা তোমার পূজা টুজা করে তারা কত বড় ধনী প্রতিপত্তি হয়ে গেল। আচ্ছা না, দেখবেন যারা শিব ঠাকুরের ভক্ত তারা কিন্তু বড় বড় ধনী লোক, খুব বড় বড় ধনী লোক, শিব দুর্গার ভক্ত। আর তুমি তাদের আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে তারা এত বড় বড় ধনী হয়ে গেল। আর তুমি কি গো, একটা সোনার চেন পরতে পারো না, এই হার মালার উপরে তাহলে কি ব্যাপার? দেখতে খারাপ লাগে না? হ্যাঁ, স্ত্রী হয়ে আপনার স্বামী যদি উল্টো পাল্টা কিছু বলায় পড়ে আপনার কেমন লাগে বলো? হ্যাঁ, কোনোদিন জিজ্ঞাসা করেন নাকি? এই নারদ নিয়েছে, খুঁচিয়ে দিয়েছেন, এই এসব কি এগুলো? একটা সোনার চেন পড়তে পারো, তুমি সবাইকে সোনার চেন দান করছো, তুমি কেন করছো? শিব বলছে, সে কি গো, তোমার মাথাটাতে খোঁচালো কে? বলছে নারদ এসছিল। ও আচ্ছা বুঝেছি। না বলে শোনো, এই যে হার আছে না, এ সোনার থেকেও আরো অনেক দামি হার, জানো তো, সোনার থেকেও দামি হার। বলে কিভাবে? তুমি আমাকে বুঝিয়ে বলো। বলে বুঝিয়ে বললে কি তুমি ধরতে পারবে? বলে হ্যাঁ ধরতে পারবো, কেন ধরতে পারবো না? বলে শোনো, তুমি প্রতি যুগে মারা যাও, জন্মগ্রহণ করো, মৃত্যুবরণ করো, আমি তোমাকে ভুলতে পারি না, আই লাভ ইউ, কি বলবো তোমাকে। তুমি মারা যাওয়ার পর তোমার যে স্মৃতি রক্ষার জন্য, তোমাকে মনে রাখার জন্য তোমার গায়ের একটু করে হার আমি সংগ্রহ করি আর গেঁথে পড়েছি। এ প্রত্যেকটি হার তোমার শরীরের হার, তুমি কি উল্টো পাল্টা বলছো? তোমার শরীরের হার, তোমাকে ভুলতে পারি না, প্রতিটা হাড়ে লেখা আছে দেখো আই লাভ ইউ, এ তোমারই হার। পার্বতী কি বলবে, কি জিজ্ঞাসা করতে এসে কি উত্তর পেয়ে গেল? পার্বতী বলছে, তার মানে আমি মারা যাই, তুমি মরো না? বলছে না, আমি তো মৃত্যুঞ্জয়, আমি কেন মরবো, আমি মৃত্যুকে জয় করেছি, আমার নাম অমরনাথ, আমার নাম মৃত্যুঞ্জয়। পার্বতী হা করে তাকিয়ে আছেন শিবের দিকে। তাহলে ঠিক আছে, আমাকেও মৃত্যুঞ্জয় করে দাও। বলে মৃত্যুঞ্জয়ের একটাই মন্ত্র, একটাই মেডিসিন, একটাই ক্যাপসুল, কি জানো? ভাগবত কথা শুনতে হবে। এই ভাগবত হচ্ছে মৃত্যুঞ্জয় ক্যাপসুল, ঠিক আছে, এটা তোমাকে গ্রহণ করতে হবে। বলছে যা হোক, আমাকে মৃত্যুঞ্জয় হতে হবে। ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে ভাগবত কথা শোনাবো, মৃত্যুঞ্জয় বানাবো তোমাকে।
তখন শিব ঠাকুরের তোর হল ঘরও নেই, শিব ঠাকুরের নিজের ঘরও নেই, কোথায় থাকে শিব ঠাকুর? কোথায় থাকে? শশা মশানে থাকেন না? এমনি তো চেন কেনার পয়সা নেই, পাউডার কেনারও পয়সা নেই, ছাই ভস্তমে কে রাখেন দেখুন, আর কাপড় চোপড়ে কি বলবো, বাঘ চাল টাল যা পায় একটু পরে রাখেন, তা আবার নাচতে গিয়ে গায়ে কাপড়ও থাকে না। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত পড়বেন, শিব এত নাচছেন বসন না জানে, কাপড় যে কোথায় যা ঠিক থাকে না। তো শিব বাবা তো তখন একটা গাছের গোড়ায় নিয়ে গেছে, গাছের গোড়ায় নিয়ে গিয়ে ভাগবত কথা শোনাচ্ছেন শিব ঠাকুর, বলছেন দেবী ভাগবত কথা আমি বলবো তুমি শুনবে, কিন্তু আমি শিব ঠাকুর হচ্ছেন বড় কথাকার, আর যেখানে ভাগবত কথা হয় সেখানে গিয়ে বসে ভাগবত কথা শুনে। শিব ঠাকুর ভগবানের পরম ভক্ত, বৈষ্ণবানাম যথাসম্ভব, যত বৈষ্ণব আছে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব, সব সময় নাম মালা নিয়ে জপ করছে, যার জন্য এই ভোগ সুখ তাকে কোনো ব্যাঘাত করতে পারে না। তো আমি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে একদম চক্ষু মুদ্রিত করে একদম ধ্যানস্থ হয়ে ভাগবত কথা বলবো, তুমি কিন্তু শুনবে মন দিয়ে, কিন্তু তুমি মন দিয়ে শুনছো কি না তার জন্য তুমি একটা হুঁক দেবে, হয় না? আগেকার দিন আমি দেখেছি যখন আমরা রাত্রে ছোট ছিলাম, রাত্রে যখন ঘুমাতে যেতাম ঠাকুমা বলতো তুই ঘুমাবি আমি গল্প পড়বো, আমি গল্প পড়বো তুই ঘুমাবি আর ঘুম দিবি, ঘুম দিবি, ঘুম বন্ধ মানে ঘুমায় গেছে, তাই না? তো পার্বতীকে বলছেন তুমি ঘুম দেবে আমি কথা বলবো, তো কন্ডিশন হয়েছে ঘুম দেবে। তখন এই পার্বতী শুনছেন শিব ঠাকুর বলে যাচ্ছে, আর জানেন ভাগবত কথা মানে এটা একটা ঘুমের পিলস, এটা মৃত্যুঞ্জয় পিলস, মৃত্যুঞ্জয় বড়ি, আর ভাগবত একটা ঘুমের বড়ি। আপনি পরীক্ষা করে দেখবেন যেখানে যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে যেখানে আমাদের সনাতন ধর্মে সব জায়গায় দেখবেন পাঠক কেবল একা পাঠ করছেন আর শ্রোতারা শুয়ে যেত, এই স্পনে একটু গল্প টল্প বলে বলে সবাই একটু চোখ খাড়া করে স্পনে আর সব ঘুমায়। আর আমাদের পুরুষোত্তম মহারাজ বলছেন পাঠক যখন মঙ্গলাচরণ করে না, মঙ্গলাচরণ অজ্ঞান তিমিরঞ্জস জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত, সবাই আপনারা চোখ খুলে কান খুলে শুনবে, পাঠক বলবে চক্ষুর উন্মিলিত আর শ্রোতাদের হবে চক্ষুর নিমিলিত। দেখবেন আটটার সময় যখন ভাগবত পাঠ হয় মন্দিরে কতজন শুনে, ঠিক বলছি কিনা? চক্ষুর নিমিলিত, চোখ খুলবে কখন? ভাগবতম কি জয় মহাপ্রসাদ কি, যেই ভাগবত পাঠ শুরু হয়েছে পার্বতীর শুরু হয়েছে। প্রথম দিকে ঠিক ছিল, সবাই তো হুঁ যেত, আরে হুঁ বলেন আমার ঘুম এসে যাবে, হুঁ দিচ্ছিল আর ঠিক টাইমে ঘুম এসে গেছিল পার্বতী। এদিকে শিব ঠাকুর অনর্গল ভাগবত কথা বলে যাচ্ছে, আর সেই খানে যেখানে ভাগবত পাঠে সেখানে একটা সুপ পাখি ছিল, টিয়া পাখি, সে ছিল কৃষ্ণের আমলের সুপ, কৃষ্ণের কৃষ্ণের লীলাতে সুখ সারি আছে না, আমাদের বাংলায় একটা গান আছে না, সুখ হচ্ছেন সুখ সারি, দুজন মিলে সারাদিন ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে, সুখ হচ্ছে কৃষ্ণের পক্ষে, সারি হচ্ছে রাধারানীর পক্ষে, সুখ কৃষ্ণের গুণগান করত, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, এই সারি জানো আমার কৃষ্ণ এত বড় পর্বতটা সাত দিন উঠিয়ে ধারণ করেছিল বাম হাতের ছোট আঙুলে, বলে না আমার কৃষ্ণের শক্তি কত বড়, জানো সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলছে কিভাবে ধরেছিল তুমি জানো, আরে তুমি তো এটা দেখেছো কৃষ্ণ ধরেছিল কিভাবে ধরেছিল জানো, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, আমার রাধা শক্তি যুগিয়েছিল তাই বলে ধরেছে, এই সুখ এক কথা বলে সারি,
চোখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, কেন জানো? সারি বলছে কেন জানো? আমার রাধার চরণ ছুঁবে বলে। তো সুখ সারির দ্বন্দ্ব। সুখ বলে আমার কৃষ্ণ কদম খানাই খানা, সারি বলছে কেন বলতো? আমার রাধা আছে তাই তো আনা গো না। তো সুখ সারির দ্বন্দ্ব। তো ভগবান কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যাচ্ছেন তখন সুখকে বলছেন, সুখ তোমরা থেকো, কিন্তু আমরা আমাদের কাজ কমপ্লিট, আমরা চললাম। বলছে প্রভু আপনারা চলে যান, আমরা কাকে নিয়ে থাকবো, আমরাও আপনার সঙ্গে চলে যাব। তখন কৃষ্ণ বলেন, না তোমরা আমাদের যত বৃন্দাবন লীলা মথুরা লীলা দ্বারকা লীলা দর্শন করেছ সব এই জগতের লোককে শোনাবে, তারা আনন্দ লাভ। তাই সেই সুখ থেকে গেছেন, এসে বা শিব ঠাকুরের কথা শুনছে, নিচে পার্বতী আর গাছে সুখ। এখন পার্বতী ঘুমিয়ে পড়েছে, যদি শিব জানতে পারে পার্বতী ঘুমিয়ে পড়েছে কথা বন্ধ হয়ে যাবে, তখন পার্বতীর হু দেওয়াটা ওই সুখ পাখি চালু করে যাবে হুম হুম। এক সময় শিব ঠাকুর চোখ করে দেখছেন তার স্ত্রী আর এই ভাগবত ক্লাসে নেই, তার স্ত্রী একদম গভীর নাগে করে ঘুমাচ্ছে। এতক্ষণ হু দিচ্ছিল কে কে হু দিচ্ছিল? এখানে তো কেউ নেই, তো কে ঘুমাবে? উপরে দেখে একটা মিটমিট করে তাকাচ্ছে একটা পাখি, আর শিব ঠাকুরের মাথাটা গরম হয়ে গেল। আমাকে হু দেওয়া আছে, দেখাচ্ছি রে তোকে, ত্রিশূল নিয়ে উঠেছেন মাঠ। এই যে শিব ঠাকুরের মাথা গরম, বুঝলেন, বসছিলেন স্ত্রীকে ভাগবত কথা শোনাতে, আর সেই পাখিকে মারার জন্য পুলিশ গাড়ির মতো ধাওয়া করেছে পাখির। পাখি তো ছোট ছোট ডানা নিয়ে দৌড়াতে দৌড়াতে উঠতে উঠতে কৈলাস থেকে চালু করেছেন রান কম্পিটিশন, ওখান থেকে আস্তে আস্তে এই ব্যাস দেবের কি বলে এই ভারত ভূমিতে পৃথিবীতে এসছেন। কোনটা দিয়ে ঢুকেছেন? বদ্রিক আশ্রম দিয়ে ঢুকেছেন। সেখানে কুটিরে এক কুটিরে ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শোনাচ্ছিলেন। শিব শোনাচ্ছিলেন কাকে? পার্বতীকে। আর ব্যাসদেব শোনাচ্ছেন তার স্ত্রীকে, বিথিকে বলে তার স্ত্রীকে। এইভাবে ঘরে ভাগবত রাখবেন, আপনি পড়বেন মাতাজি শুনবে, মাতাজি পড়বেন আপনি শুনবেন, এটা হচ্ছে ভাগবত শোনার ভাগবত চর্চার পরিপাটি। কিন্তু আমাদের কেউ নেই তাই এখানে এসে শোনাবে, না আমাদের স্ত্রী না ঘর চর্চা, তাই এখানে এসে আমাদের শুনবে, আমরা কি করবো বলবো? আমাদের ঘর বাড়ি নেই বলে এখানে এসেছি, আপনার ঘরে দেখে শুনবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে ভাগবত কথা হচ্ছে বিথিকা শুনছেন, আর কে পাঠ করছেন? ব্যাসদেব পাঠ করছেন। ব্যাসদেব হচ্ছেন গ্রন্থের লেখক, তিনি না গ্রন্থকে সংকলন করেছেন, লেখক নিজের ভাব অনুযায়ী লেখা অনুযায়ী তিনি বর্ণনা করছেন। কতই না সুন্দর কথা, সাক্ষাৎ ব্যাসদেব ভাগবত লিখেছেন আর ভাগবত বর্ণনা করছে, এত মধুর এত মধুর কথা। যদি কোনো কথা খুব শুনতে ভালো হয় কি করবে? বলে না কি এমন কথা হাঁ করে শুনছিস তুই? বলে না ব্যাসদেবের স্ত্রী হাঁ করে কথা শুনছিলেন, আর পাখিটা দৌড়ে দৌড়ে এসে সেই কুটিরে প্রবেশ করে সেই ব্যাসদেবের স্ত্রীর মুখে ঢুকে পিছনে গিয়েছিল, পাখির পিছনে পিছনে গিয়েছিল শিব ঠাকুর পুলিশ গাড়ি। হ্যাঁ, দৌড়াচ্ছেন দৌড়াতে 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 এসে সেই ব্যাসদেবের কুটিরের সামনে পাখি তো ঢুকে গেছে স্ত্রীর মুখে, ব্যাসদেবের স্ত্রীর মুখে, ওইখানে ব্রেক কষ্ট দাঁড়িয়ে যাও আর হাঁপাচ্ছে, এত তো দৌড়ে দৌড়ে এসছেন, আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, এই মায়ের গর্ভে তোমাকে 16 বছর থাকতো। অভিশাপ হয়ে ব্যাসদেব ধড়ফড় করে উঠেছে, ধড়ফড় করে উঠে বুঝারি আমার বাড়িতে আজকে মহাদেব পার্বতীপতি শিব ঠাকুর আজকে আমার বাড়িতে, তিনি অনেক অনুনয় বিনয় প্রার্থনা করে শান্ত করেছেন, আপনি শান্ত হন শান্ত হন, আপনি কেন এত উত্তেজিত? ওই পাখিটা, আমি পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছিলাম, এই নিকা হুঁ দেয়। ব্যাসদেব তো বিদ্যান ব্যক্তি, ব্যাসদেব বুঝতে পেরেছেন পুরো পিকচারটা কি হয়েছে ঘটনা।
তখন ব্যাসদেব বললেন, আরে আপনার তো রেগে যাওয়ার কথা নয়, এই পাখিটা কত জন্মের ভাগ্য করেছে যে আপনার শ্রীমুখ থেকে ভাগবত কথা শুনেছে, যেটা আমার ভাগ্যে হয় না। যে আপনার মতো মহান ব্যক্তির শ্রীমুখ থেকে আবার কৈলাসে বসে ভাগবত কথা শুনেছে, আপনার তো সন্তুষ্ট হওয়া উচিত এই পাখির প্রতি। শিব বললেন, ঠিক তো, এতদূর দৌড়ে গেলে তো কোনো কাজ হলো না, তো সত্যিই তো ঠিক আছে, এতদূর যখন দৌড়েছি আশীর্বাদ করছি, তুমি আমার মুখারবিন্দ থেকে যা শুনেছ তোমার চিত্তে একদম সেভ হয়ে থাকবে, একদম কেউ ডিলিট করতে পারবে না, অক্ষুণ্ণ থাকবে। তো অভিশাপ আর আশীর্বাদ দুটো হয়ে গেছে। কত বছর থাকতে হবে? কেউ বলছে, কেউ বলে 16, কেউ বলছে 12। আপনার মায়েরা যারা মা হয়েছেন চিন্তা করে দেখেন তো, 16 বছর যদি বাচ্চা আটকে যায় পেটে কি হবে অবস্থা? হ্যাঁ, 9 মাস হয়ে গেলে আর মায়েরা পারে না, 9 মাস, 9.5 মাস, 10 মাস, আর পারছি না, ডাক্তার বাবু কেটে বের করুন, কেটে কেটে বের করুন, তাই না? আর সেই শিশু কত বছর? 12 বছর, 16 বছর সেই শিশু, মা বেরে উঠছে না, বাবা বলছে এই ছেলে বেরো বেরো ওখান থেকে, ছেলে হোয়াটসঅ্যাপ তুলছে না, বেরোবো না। কেন বেরোবে না? এই জগৎটা হচ্ছে মায়া, এই জগতে আমি মায়াতে পড়তে চাই না। বাবা বলছেন আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, এই জগতের মায়া তোমাকে ধরবে না। বলছে তুমি তো মায়ের সংসারে আছো, তুমি কি আশীর্বাদ দেয়? তো বাবার কথাকে খণ্ডন করেছেন। বাবা তখন বাধ্য হয়ে কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, কৃষ্ণ আমার স্ত্রী গর্ভবতী, সিজার করতে হবে, চলো প্লিজ। তো কৃষ্ণ ঠাকুরকে নিয়ে এসছে, কৃষ্ণ এসে বলছেন যে সুখদেব, জগতে তোমাকে ভাগবতমকে প্রকাশ করতে হবে, জগতের লোককে ভাগবত শোনাতে হবে, তুমি প্রকাশিত হও, আমার মায়া মম মায়া দূরত্ব হবে না, এই দুর্গা দেবী হচ্ছে আমার মায়া, আমার মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না, গ্রাস করতে পারবে না, আমি কথা দিচ্ছি জগতে আবির্ভূত হও এবং জগৎজিকে ভাগবত কথা শোনা। সেই সুখদেব যিনি ছিলেন সুখ পাখি, আসলে কিন্তু পাখি সুখদেব না, আসলে হচ্ছে পাখি, ভগবান শ্রীকৃষ্ণ যা লীলা দেখেছেন পুরো এই ভাগবতের বর্ণনা করেছে। ভগবানের বৃন্দাবন লীলা আমি বলছিলাম 11.5 বছর, তারপরে ভগবান গেলেন মথুরাতে, মথুরাতে কত বছর ছিলেন ভগবান? 17-18 বছর ছিলেন মথুরাতে। প্রথমে গিয়ে তিনি কংসকে বধ করে মা বাবাকে উদ্ধার করেছেন, মা বাবাকে উদ্ধার করার পরে মা বাবা এবার এসে গেছে, পিছনে পড়েছে, পড়াশোনা করবি না, গভীর হয়ে থাকবি নাকি? এখন যদি ছেলে বড় হয়ে গেছে আর কেজি স্কুলে বা প্রাইমারি স্কুলে ভর্তি নেবে না, একদম সরাসরি কলেজে ভর্তি করেছে, কলেজে না হোস্টেলে রেখে দিয়েছে 3 বন্ধুকে, 2 ছেলে আর একটা ছেলের বন্ধু ছিল কৃষ্ণ বলরাম, আরেকজন কে ছিলেন সুদামা, 3 জনকে হোস্টেলে রেখেছেন, তাদের প্রফেসর ছিলেন সন্দীপনিমণি, কৃষ্ণের কলেজ এখনো আছে, আর সেখানে শ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরুমারে বিশাল মন্দির বানিয়েছে, যাবেন সেই কৃষ্ণের কলেজ যেখানে ছিল, বৈভব মন্দির, রাধা মদন মোহন মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন, তো ওখানে পড়াশোনা করেছেন। কতদিন পড়াশোনা করেছেন বলে না? কাউ কোনো ছেলেকে জিজ্ঞেস করবে, আমি অনার্স পড়ছি, আমি বিবিএ এমবিএ পড়ছি, কোন ইয়ার, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার? তো কৃষ্ণ কত ইয়ার পড়ছিল, কত ইয়ার, ইয়ার কত ইয়ার? 64 দিন মাত্র, 64 দিনে সায়েন্স আর্টস কমার্স 3টা কমপ্লিট করে, দিনের বেলা শিখতেন, রাত্রে ঘরে প্র্যাকটিস করতেন, সকালে গিয়ে পড়া দিতেন, নতুন পড়া দিতেন, 64টা নিজের 3টা বিভাগ তো কমপ্লিট করেছেন। তারপরে তিনি গান শিখেছেন, গান কি করে গাইতে হয় শিখেছেন, গান কিভাবে লিখতে হয়, গানের উপরে স্বরলিপি দেওয়া, বিভিন্ন বাদ্যি বাজনা, উৎসবে কি করে ঘর ডেকোরেশন করতে হয়, ইন্টেরিয়র ডিজাইন আর ঘর কি করে, ইঞ্জিনিয়ারিং এর সব কলা শিখেছিলেন। তারপরে শিখেছেন আরো কিছু ঘর গোছলি, কিছু কাজ শিখেছেন,
বিভিন্ন ভাষা শিখেছেন। তিনি দেখবেন ছবিতে টিয়া পাখির সঙ্গে কথা বলছেন, তিনি বানরের সঙ্গে কথা বলছেন, সব ভাষা শিখেছেন গুরুগৃহে। তারপরে শিখেছেন মেয়েদের চুঁচ বানতে শিখেছেন, মেয়েদের ফেসিয়াল করতে শিখেছেন, আলতা পরাতে শিখেছেন। জানতেন অনেকগুলো বিয়ে করব, কম কোন বউ না কখন বলে বসে আমার একটু চুলটা বেঁধে দাও না, কি করো বাদ দাও। তো পুরো 64 দিনের কোর্স কমপ্লিট, বিউটি পার্লার কোর্সও কমপ্লিট করেছেন। এবারে ইয়াং ছেলেরা যারা পড়াশোনা করছো, পড়াশোনা করার পরে কি কি জব খুঁজবো, না জব চাকরি খুঁজবো। কৃষ্ণের চাকরি এসেছিল, চাকরিও পেয়েছিলেন, ভালো চাকরি পেয়েছিলেন। জানেন কোন চাকরি? পাণ্ডবদের বাড়িতে ড্রাইভিং চাকরি পেয়েছিল। এত পড়াশোনা করে কি চাকরি চাকরি করেছিলেন কি না? হ্যাঁ কি না? পাণ্ডবদের বাড়িতে অর্জুনের ড্রাইভার, অর্জুনের পার্সোনাল ড্রাইভার ছিলেন। আর অর্জুন ছিলেন গাড়ির মালিক, না ড্রাইভারের বোনটাকেও বিয়ে করল, কি আজব কথা। তো ড্রাইভিং চাকরির পয়সা দিয়ে কৃষ্ণ কতগুলো বিয়ে করেছিলেন? কত? এখন ছেলেকে বলুন তো আপনি বিয়ে করো, নিজের পায়ে দাঁড়াই, একটা চাকরি পাই তবে বিয়ে করবো, বলে না? তাও ছোটখাটো চাকরি পেলেও বিয়ে করতে চায় না, এই চাকরিতে বউকে পালন পোষণ করবো কি করে? কৃষ্ণ কিন্তু ড্রাইভারের চাকরির পয়সা দিয়ে 16,108 বিয়ে করেছে। তাও বর্তমান আজও সনাতন ধর্মের সংসারী লোকেরা দোহাই দেয় কি খাওয়াবো পরাবো, একটা বাচ্চার বেশি নেয় না, বরজার দুটো বাচ্চা, খাওয়াবো কি পরাবো কি? অন্যান্য ধর্মের লোকরাই খাওয়া পড়ার চিন্তা করে নাকি? আমরা করি, কিন্তু কৃষ্ণ এই খাওয়া পড়ার চিন্তা করেননি। বিয়ে করেছিলেন 16,108, কত ছেলে মেয়ে ছিল? প্রত্যেক রানীর গর্ভে ছিল 10 করে ছেলে, 1 করে মেয়ে, আবার ওই ছেলেগুলোর 10 করে ছেলে। কিছু লোক বলেন তো কৃষ্ণের পরিবার রাজার হলে কাটিয়েছেন, ভাগবত আমি 10ম স্কন্ধে পড়েন, কোথাও দেখবেন না যে এই বাচ্চাগুলোকে কোথায় পড়াবো, ডিপিএসএ পড়াবো, কোথায় বেতন দেবো, স্কুল ফি কোথাও গালে হাত দিয়ে নেই। তো বরং কুরুক্ষেত্রের মাঠে মালিক গালে হাত দিয়ে বসেছিলেন, ড্রাইভার ঢাতানি দিয়েছেন মালিককে, দেন গালে হাত দিয়ে বসে কুতস্থা দিয়েছেন, ঘাতানি দিয়েছেন। কৃষ্ণ আনন্দময় কৃষ্ণের সঙ্গে যুক্ত হন, আপনার জীবনও আনন্দময় হবে। কৃষ্ণের কথা তো ছেড়েই দেন, কৃষ্ণের এই পরম্পরাতে প্রভুপাদ দেখুন তো, তিনি ইস্কন গঠন করেছেন কত টাকা দিয়ে? ঘর থেকে তো স্ত্রীর তাড়া খেয়ে বেরিয়েছিলেন, জানেন না? হ্যাঁ, স্ত্রী এমন ধাতা নিতে যে ঘর থেকে বেরো, কিচ্ছু টাকা পয়সা নিতে দেয়নি, কিচ্ছু নিতে দেয়। তো বিদেশে গেলেন, মাত্র 40 হাতে ছিল তার জীবনীতে বলা যাচ্ছে। তারপরে এত বড় সোসাইটি করেছেন, এই রাধারমণ মন্দির দেখছেন আজকে 1,000-1,500 লোক প্রসাদ পাবে, স্বামী বাগে প্রায় 200 ব্রহ্মচারী থাকে, চট্টগ্রাম সিলেট এক একটা মন্দিরে প্রতিদিন 1,000-1,000 লোক খাচ্ছে, কমপক্ষে 200, মায়াপুরে তো 450 ব্রহ্মচারী থাকে মায়াপুরে। তারপরে 7,000 গৃহস্থ কমিউনিটি বাস করে, হ্যাঁ, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনো উৎসবে 7,000 লোককে খাওয়া দাওয়া। যে সমস্ত লোকের নিজস্ব কোনো ইনকাম নেই, কিন্তু না আছে চাকরি, কিছু লোকের আছে যারা বাংলাদেশে চাকরি করে, তাদের পরিবার আছে মায়াপুরে, কিছু লোক আছে দুবাইতে চাকরি করে, কিছু লোক আছে মুষ্টিমেয়, নির্দিষ্ট ইনকাম নেই, ব্যবসা নেই, চাকরি নেই, পুঁজিও নেই, কে খাওয়াচ্ছে? আমি আমার একটা বাচ্চা নিয়ে চিন্তা করি কে খাওয়াবে? আরে জন্ম দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি, সরকার না সাহায্য করছে, আমি না হয় পড়াশোনা করে চাকরি করে ইনকাম করে আমার পরিবার চালাচ্ছি। পশু পাখিরা তো কোনোদিন পড়াশোনাও করে না, কোনোদিন রাজনৈতিক নেতার পিছনে ছুটে না চাকরির জন্য, তারা তো খুব আনন্দে আছে দেখা যায়, দেখবেন পশু পাখি কোনোদিন চাকরি করতে যায়, খুব আনন্দে আছে। তো তাদের যদি জীবনে এত আনন্দ থাকে, আমাদের এই দুটো খাওয়ার জন্য দুটো পড়ার জন্য এত পরিশ্রম কিসের? হরি ভজন কর, হরি ভজন, ভজলে হরি কা নাম রে, হরি ভজন কর, হরির সঙ্গে যুক্ত হওয়ার জীবনটা আনন্দময়।
নাহলে সংগ্রাম করতে 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 খুব দুঃখের ভিতরে আমাদেরকে মরতে হবে। তাই ভাগবত শাস্ত্র শেখাচ্ছে, ভাগবত, যে যেখানে আমি থাকি না কেন, ভজলে হরি কা নাম, কলিযুগে ভগবান তিন রূপে এসছে, বিগ্রহ রূপে, ভাগবতম রূপে আর হরিনাম রূপে। যেখানে থাকি আমরা যেন হাততালি দিয়ে হরিনাম করব। আমাদের গুরুদেব শিখিয়েছে হাতে কাম মুখে মুখে না, হাতে কাম করো না, মুখটা তো খালি আছে, মুখে গালাগালি না দিয়ে মুখে হরিনাম করো। আর ঘরের পর থেকে এই ভাগবতম রাখবো, এ শুনে যেরকম আনন্দ লাগছে না, পড়ে আরো আনন্দ হবে। প্রত্যেকটা শ্লোক এত সহজ সরল ভাবে শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, যে কোনো লোক বুঝতে পারবে। পণ্ডিতদেব কিভাবে কৃষ্ণকে ভাই রূপে পেলেন, কৃষ্ণ কুন্তি মাতাকে কি বলে ডাকতেন জানেন, পিসিমা, হিন্দিতে বলে বুয়াজি, সবসময় বুয়াজি ডাকতেন। কি সুন্দর তাদের সম্পর্ক, সুভদ্রাকে বিয়ে করলেন এবং পাণ্ডবদের বাড়িটা ছিল কৃষ্ণের একটা খেলা বাড়ি, যদিও কৃষ্ণ 16108 বিয়ে করেছিল। আপনার স্ত্রী যদি খুব খুব ভালো হয় সুন্দরী, ঘর বাড়ি ছাড়তেই চায় না লোকে। কৃষ্ণ অতি সুন্দরী রাজকুমারীদের বিয়ে করেছিলেন মাত্র 16108, কিন্তু পড়ে থাকতেন বোনের বাড়ি। তার বোন ছিলেন, দুই বোন ছিল, এক হচ্ছে সুভদ্রা আর এক হচ্ছে দ্রৌপদী, দুজনের কাছেই। আর সেইভাবেই পাণ্ডবদের বাড়িতে তিনি কাটিয়েছেন। ভক্তের ভগবান, ভক্তের কাছে কিভাবে ভগবান ছিলেন, তাই আপনাদের অনুরোধ করব, যাদের বাড়িতে ভাগবত নেই, ভাগবত সাক্ষাৎ ভগবান, বাড়িতে ভাগবত রাখবেন, সাক্ষাৎ কৃষ্ণ আপনার বাড়িতে থাকবে, ভাগবত রাখবেন, পড়বেন আর হরিনাম করবেন।